জাতীয় পার্টি দীর্ঘদিন থেকেই ষড়যন্ত্রের শিকার, এখন পর্যন্ত কোনো সিগন্যাল নেই। আমরা গত সংসদেও বিরোধী দল ছিলাম, প্রধান বিরোধী দল। তার পরবর্তীকালে আমাদের দেশ ও জাতির কল্যাণে সবসময় বিরোধী দলের ভূমিকা পালন করেছি, সরকারের গঠনমূলক সমালোচনা এবং আমাদের সুপারিশ সহ অনিয়ম দুর্নীতি বিভিন্ন জনগণের পক্ষে যেগুলো দাবি উত্থাপন করার কথা সেগুলো আমরা উত্থাপন করেছি এবং সেই বিষয়টি এখনও আমাদের রাজনীতি ওঠেই। আর একটা জিনিস হলো, বর্তমান সংসদে দুটি দল প্রধানত বলা যায়, একটা হলো আওয়ামী লীগ, নৌকামার্কা নিয়ে তারা দল হিসাবে সরকার গঠন করেছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, আর আমরা তারপরেই আমাদের 11 জন সদস্য নিয়ে আমরা লাঙ্গল প্রতীক নিয়ে আলাদা একটি রাজনৈতিক দল। তার মধ্যে একটি শুধু রাজনৈতিক দল, ওনারাও সরকারের সহমতের বা একই ধরনের ওনার সেই একই আওতার ভিতরে। সেই কারণে আমরা মনে করি সরকারের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং জাতীয় পার্টি সরকারে যদি তাকে কোনো রকম সেরকম অবস্থান নাও দেয় বা কোনো সময় সেরকমভাবে রিকগনাইজ না করলেও আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে আমাদের দায়িত্ব থাকবে সরকারের সমালোচনা করা, সরকারের যেগুলো খারাপ জিনিস জনগণের চোখে পড়ছে সেগুলোকে তুলে ধরা এবং এগুলোর সম্পর্কে সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে চালনা করা। কাজেই আমরা যে কোনো পর্যায়েই আমাদের সিদ্ধান্ত হলো আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব এবং এই মুহূর্তে এটা আরও বেশি জরুরি দরকার হয়েছে। এর জন্য বিরোধী দলের নেতা বা অন্য কিছু পদপদবি এটা স্পিকারের আওতাধীন, যদিও আমরা জানি যে আমাদের যতটুকু আমাদের জানা মতে এটা সার্বিকভাবে জাতীয় পার্টির পক্ষে পাওয়ার কথা। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা হলো আমাদের জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত, সেখানে আমাকে নেতা, একজনকে আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে উপনেতা এবং চিফ হুইপ হিসাবে আমরা মুজিবুল হক চুন্নু ওনার নাম প্রস্তাব করে একটা রেজলিউশন নিয়েছি। সেই রেজলিউশনটা আমরা মাননীয় স্পিকারের কাছে পত্র মারফত পেশ করেছি। সেখান থেকে কোনো সিগন্যাল আছে কিনা? না, এখন পর্যন্ত কোনো সিগন্যাল নেই, কারণ আমরা চিঠিটা হয়তো আজকে সকালেই দেওয়া হয়েছে, কালকে মিটিং ছিল, কাজেই এখন পর্যন্ত আমরা ওই ব্যাপারে কিছু জানতে পারিনি। আমরা আশা করছি যে সংসদ 30 তারিখে বসলে তার আগে বা সংসদ বসার দিন এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা পাব, কী কে হবে বিরোধী দলের নেতা বা কেভাবে কীভাবে এটাকে করা হবে সেটা সম্পর্কে স্পিকার হয়তো কোনো একটা মতামত জানাবে। জাতীয় পার্টি দীর্ঘদিন থেকেই ষড়যন্ত্রের শিকার, বলা যায় যে 1900 সরকার থেকে চলে আসার পর থেকে 91 সালের পর থেকে বিভিন্ন সময় জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। এখানে অনেক ধরনের কাজ করেছে অনেক ধরনের মানে বিষয়, তার মধ্যে একটি হলো যে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদের সাথে একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল, সেটাকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য তার প্রতিপক্ষরা চেষ্টা করেছে। আর জাতীয় পার্টিরও একটা বড় ধরনের ক্ষমতা থেকে চলে আসার পরে একেবারে জেলখানা থেকে মোটামুটি একটা সংখ্যাগরিষ্ঠতা, এমন একটা সংখ্যা নিয়ে সংসদে আসা যে সরকার গঠনে ভূমিকা পালন করা একটা নিয়ামক শক্তি হিসাবে, এটা জাতীয় পার্টির জন্য একটা একদিকে যেমন একটা জনগণের চোখে একটা এটার মূল্য বাড়িয়েছে, একই সঙ্গে প্রতিপক্ষদের কাছে এটা একটা হুমকি হিসাবে ধরে সবসময় জাতীয় পার্টিকে যে কোনোভাবে নিঃশেষ করার একটা ষড়যন্ত্র চলছে। এইবার নির্বাচনের পরও বিভিন্নভাবে আমাদের মানুষজনকে অনেক ধরনের ভুল তথ্য দিয়ে বা তথ্য তারা ভুল করে অনেক ধরনের কথা উঠিয়েছিল, যেগুলো পরবর্তীকালে তারা নিজেই বুঝতে পেরেছেন যে এগুলো সত্য নয় এবং যেটা হয়েছে সেটা খুব একটা খারাপ কিছু রেজাল্ট আমরা করিনি, বা যেটা করেছি সেটাও আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা রাখার সুযোগ আছে। এর চেয়ে অন্য কোনো অল্টারনেটিভ কিছু তেমন ভালো চোখে পড়েনি। এখন আমরা মনে করি সবাই উপলব্ধি করেছেন এবং জাতীয় পার্টি একটা ভাঙনের যে কথা বলা হচ্ছে এটার সম্ভাবনা আমি এখন নেই বললেই চলে মনে করি। আমরা বিরোধী দলের ভূমিকা কার্যকরভাবে পালন করার প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমরা খুবই আশাবাদী যে সংখ্যাটা বড় কথা নয়, আমরা যদি ভূমিকা রাখতে চাই এবং আন্তরিকভাবে করতে চাই আমরা মনে করি যে দেশ ও জনগণের স্বার্থে আমরা সত্যিকার অর্থে যে বিরোধী দলের যেটা ভূমিকা হওয়া উচিত সেটা আমরা সফলভাবে পালন করতে সক্ষম হবো।